পর্দায় তিনি মা ভবতারিণীর চরিত্রে অভিনয় করেছেন। তবে এবার ভবতারিণী চরিত্র থেকে বিদায় নিচ্ছেন তনুশ্রী। রানী রাসমণি ধারাবাহিকে তনুশ্রী ভবতারিণী চরিত্রে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন। দীর্ঘদিন ধরেই তিনি এই ধারাবাহিকের সঙ্গে যুক্ত ছিলেন, তবে এবার আপাতত বিদায় নিতে চলেছেন তিনি অভিনয় থেকে। মা ভবতারিণীর চরিত্রে আর তাকে দেখা যাবে না, কারণ খুব শীঘ্রই তার পরিবারে আসতে চলেছে এক ফুটফুটে নতুন সদস্য। মা হতে চলেছেন অভিনেত্রী। গত জুলাই মাসে এই সংবাদ ছড়িয়ে পড়ে। তনুশ্রী নিজেও স্বীকার করে নেন তিনি বর্তমানে অন্তঃসত্ত্বা, তবে গর্ভবতী অবস্থাতেও কাজ চালিয়ে গিয়েছেন তিনি। তবে সময় যত এগিয়েছে, ভবতারিণীর চরিত্রে ভারী মেকআপ এবং কস্টিউমের কারণে তার পক্ষে শুটিং করা এই মুহূর্তে অসম্ভব হয়ে পড়েছে। তার শরীরেও ধীরে ধীরে ফুটছে মাতৃত্বের চিহ্ন, ফলে এবার বেশ কয়েকদিন অভিনয় থেকে বিরতি নিতে চলেছেন তিনি। এদিন অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই ছবিটি শেয়ার করেন। শেষ দিন রানী রাসমণি সেটে অভিনয় করার পর আবেগঘন হয়ে পড়েছিলেন তিনি। তার সহকর্মীদের প্রতি ভালোবাসা আর যত্নে আপ্লুত হয়েছেন তনুশ্রী। ছবি শেয়ার করে তিনি লিখেছেন, এমন একটা টিম পেয়েছিলাম আমি, আশীর্বাদ ধন্য। এই পরিবারের অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ। ছবিতে তার হাতে ফুল আর চকলেটের সম্ভার দেখতে পাওয়া যাচ্ছে এবং এই শেষ মুহূর্তে তার হাতে চকলেট এবং ফুলের এই তোড়া তুলে দিয়েছিলেন রামকৃষ্ণ ওরফে সৌরভ দাস। গর্ভবতী হওয়ার কারণে আপাতত বিশ্রাম নিতে চলেছেন তনুশ্রী। তাহলে এবার ভবতারিণী চরিত্রে কাকে দেখা যাবে সিরিয়ালে, এ বিষয়ে জানা গিয়েছে এবার ধারাবাহিকে ভবতারিণী চরিত্রে দেখা যেতে চলেছে রুম্পাকে। তনুশ্রী তার প্রেগনেন্সি নিয়ে জানিয়েছেন, এই মুহূর্তে প্রেগনেন্সির কোনো পরিকল্পনা ছিল না তার, তবে অভিনেত্রীর বিশ্বাস মা ভবতারিণীর আশীর্বাদেই সন্তান সম্ভবা হয়েছেন তিনি। Hey guys, this is Sharmila Maiti from Sharmila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.